নমস্কার, আপনার সকলকে ব্রহ্মপুত্র টেক ইউটিউব চ্যানেলত পুনরবার স্বাগত জানাইছ। দর্শক সকল, আজির দিনটোর সমগ্র রাজ্যকে ধরে দেশ বিদেশের কেবাটাও গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্ত সংগ্রহ করা হয়েছে। দর্শক সকল, আজির দিনটোর প্রথম গুরুত্বপূর্ণ খবর হয়েছে রাজ্যের লাখ লাখ নিবনুয়া আর চাকরি প্রত্যাশীর একটা ভাল খবর। পুনের সরকারের সরকারি চাকরি লাভ করব রাজ্যের সরকারি চাকরি প্রত্যাশী সকলে, আর ইয়ার বাবে অতি শীঘ্রে মুক্তি করা হব বিজ্ঞাপন। আর এইবার রাজ্য নতুনক 50,000 সরকারি চাকরি নতুনক নিযুক্তি দিয়ার কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আর যাকালি সংবাদমেল যোগে এই কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রীগিয়ে। দর্শক সকল, আগবাড়ি পরবর্তী খবরটল রাজ্যের তৃতীয় আর চতুর্থ বর্গ কর্মচারী সকলের সরকারে গ্রহণ করেছে বিশেষ পদক্ষেপ। দর্শক সকল, রাজ্যের তৃতীয় আর চতুর্থ বর্গর কর্মচারীর মিউচুয়াল ট্রান্সফারক লৈ বিশেষ ঘোষণা করে মুখ্যমন্ত্রীগিয়ে। আর মুখ্যমন্ত্রীগিয়ে জানা অনুসরি এতিয়ারপরা নিজের সুবিধা হওয়াক তৃতীয় আর চতুর্থ বর্গর কর্মচারী সকলে লব পারিব মিউচুয়াল ট্রান্সফারের সুবিধা। আর ইয়ার বাবে অতি শীঘ্রে ব্যবস্থা গ্রহণ করব সরকারে। আর আগন্তক সময়ত মিউচুয়াল ট্রান্সফারের আবেদনের বাবে রাজ্য সরকারে নতুনক পোর্টেল মুক্তি করব বলে ঘোষণা করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আর আগন্তক দিনত নির্দিষ্ট পোর্টেলত গৈ কর্মচারী সকলে করব পারিব আবেদন প্রক্রিয়া। দর্শক সকল, আগবাড়ি আন একটা খবরল অতি শীঘ্রে দূর করা হব এনআরসির বায়োমেট্রিক সমস্যা। আর বর্তমান সময়ত বায়োমেট্রিক বন্ধ হয়ে থাকা লোকসলক ভাল খবর দিলে মুখ্যমন্ত্রীগিয়ে। রাজ্যের 9,22,000 লোকের বায়োমেট্রিক সমস্যা দূর করবর কেন্দ্রই গ্রহণ করব এই বিশেষ ব্যবস্থা। এতিয়ারপরা এনআরসিত নাম নথকা খিলঞ্জিয়া লোকসকলে অতি শীঘ্রে আধার কার্ড লাভ করব। দর্শক সকল, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর সহিত মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৈঠকের পাছতে মুখ্যমন্ত্রীগিয়ে অনুরোধ রক্ষা করে গৃহ মন্ত্রালয়ত এনআরসির বায়োমেট্রিকক লৈ বিশেষ পদক্ষেপ গ্রহণ করব কেন্দ্রীয় সরকারে। দর্শক সকল, আগবাড়ি পরবর্তী খবরটল সমগ্র অসমবাসীর একটা ভাল খবর। আজিরেপরা লাভ করব আন এক ঐতিহাসিক স্বীকৃতি। শিবসাগরের চৰাইদেউ মৈদামক বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র হিসাবে ঘোষণা করে ইউনেস্কোর কর্তৃপক্ষ। যাকালি পুয়া 10 বজার লগে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে ইউনেস্কোয়ে। আর তারপরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়ও সামাজিক মাধ্যম যোগে অসমবাসীক দিলে এই সুখবর। দর্শক সকল, আগবাড়ি পরবর্তী খবরটল APSC পরীক্ষার্থী সকলের একটা ভাল খবর লিছে সরকারে। APSC পরীক্ষার প্রশ্ন কাকত এইবার ছপা করা হল ভাষাত। আর লোকসেবা আয়োগের সংযুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষাত এই নতুন সংযোজন আনিলে সরকারে। আর প্রথমবারের এই সংযোজন APSC মূল পরীক্ষাত। দর্শক সকল, আগবাড়ি আন একটা খবরল আয়ুষ্মান কার্ডক লৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। আর এতিয়ারপরা নতুন নিয়ম আনিছে আয়ুষ্মান কার্ডত। আর আমি জানিপরা মতে দুর্নীতি রোধ করবলে আয়ুষ্মান কার্ডত অনা হয়েছে এই নতুন নিয়ম সমূহ। দর্শক সকল, সরকারি আর ব্যক্তিগত হসপিটালত পূর্বদরে চলিব চিকিৎসা, কিন্তু সর সুরা অসুখের চিকিৎসার বাবে আয়ুষ্মান কার্ডের সুবিধা না থাকিব ব্যক্তিগত হসপিটালত। আর ইয়ার পরিবর্তে যুহ জটিল রোগ যেনে হৃদরোগ, ক্যান্সার আর যক্ষ্মা আদি রোগের চিকিৎসার বাবে ব্যক্তিগত আর সরকারি হসপিটাল সমূহ থাকিব আয়ুষ্মান কার্ডের সুবিধা। আর সরকারি চিকিৎসালয় সমূহ শক্তিশালী করার সরকারে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিপরা গেছে। দর্শক সকল, আগবাড়ি আন একটা খবরলৈ